প্রিয় ভাইরা আমার আপনারা মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করুন গত রাতে আমার প্রোগ্রাম ছিল পাবনা জেলার চাটমহর দলং এ ওখানে আসলে গভীর রাতে আমাকে উঠিয়েছিলেন ওনারা এই যে এই টাইমে রাত 11:30টার পরে উঠিয়েছিলেন আর স্টেজ থেকে আমাকে নামতে হয়েছে রাত 2:30টার পরে বুঝছেন 2:30টার পরে দেখুন একদিকে গরম অন্যদিকে গভীর রাত পর্যন্ত কথা বলে আর আমার সফর খুলনা থেকে একবার রাজশাহী একবার পাবনায় একবার চাঁপাইনবাবগঞ্জ এইভাবে ঘুরতে ঘুরতে গরমকালে আসলে আমরা শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ি আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন কিছু সময় অন্তত আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা বলতে পারি আল্লাহ তাআলা তারে গোলামকে তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা সবাই দুরুদ ইব্রাহিমে পড়ি নামাজের মধ্যে যে দুরুদ পড়ি দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصالهم صلوا عليهم. نسيما جانب بطها گزر کن زحو عالم محمد را خبر کن بلاغ العلا بكماله كشف الدجا بجماله حسني وخصاله صلوا عليه وآله. عربير بوكي مكار پره ما امنار جتائي غور عربير بوكي مكار پره ما امنار جتائي غور خداري كورونا كوسار ہوئے جرسے برن بار بلاغ العلام بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. امرا شکلے پران کھلے محبت شاتھ ایک تو جگر کرے لا الہ الا اللہ لا الہ جورے لا الہ الا اللہ لا الہ آکاش اللہ زمین اللہ آکاش اللہ زمین اللہ حیات اللہ موت اللہ لا الہ الا اللہ شبائی لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بنگلادش অত্যন্ত সুপরিচিত জেলা জয়পুরহাট জেলা এর অন্তর্গত জয়পুরহাট সদর থানাস্থ তাজুর মোড় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসালে সওয়াব ও আজমাফিলে মঞ্চ প্রবিষ্ট মহতারাম সভাপতি জয়পুরহাট চিনিকল জামে মসজিদের সুনামধন্য পেশ ইমাম প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলি আমিন সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন উপস্থিত আছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আপনাদের অভিভাবক জয়পুরহাট পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ জয়পুরহাট আপনাদের একজন অভিভাবক জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক সাহেব মাদ্রাজুল আলিয়া আজকের এই আয়োজনে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আপনাদেরকে শুনিয়ে ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন
জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য পেশ ইমাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আল আমিন সাহেব মাদ্রাজুল হুদা আলিয়া তার আগেই আলোচনা করেছেন একজন উদীয়মান তরুণ বক্তা ছোট মানুষ অত্যন্ত ভালো মাপের একজন আলেম হিসাবে যাকে আমি চিনি হাফেজ মাওলানা মিসবাহুল আজম মিসবাহ সহ আজকের এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসাবে অনেকের নাম দেখতে পাচ্ছি আসলে সকলের লাকাব বা উপাধিগুলো আমি এই মুহূর্তে বলছি না তবে নামগুলো বলা দরকার যেহেতু নাম এসেছে প্রভাষক এ ই এম মাসুদ রেজা মোহাম্মদ খুরশিদ আলম সৈকত মোহাম্মদ রমজান আলী সরদার আলহাজ রফিকুল ইসলাম রফিক মোহাম্মদ রাসেল দেওয়ান মিলন মোহাম্মদ ওলিউজ্জামান বাপ্পি আয়োজক হিসাবে যার নাম রয়েছে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাকারিয়া হোসেন রাজা এবং আহ্বানে আছেন মোহাম্মদ ওহিদ রহমান এবং নুরুল হুদা সহ আমার ডানে বামে এবং সামনে বসে আছেন সেরেতাজ আমার মাথার মুকুট সমতুল্য পিতার সমতুল্য সম্মানিত বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থানদাতা সর্বন্দাতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা বিশেষ করে এই মুহূর্তে খুব আন্তরিকতার সাথে সম্মানের সাথে স্নেহের সাথে স্মরণ করছি যারা যুগ যুগ ধরে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী আপনারা সকলে কেমন আছেন যারা আলহামদুলিল্লাহ মাত্র কয়েকজন বলেছেন তারাই ভালো আছেন আর সকলে কি অসুস্থ এখন সকলে কি ভালো আছেন যদি তা থাকেন জোরে বলুন একযোগে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে এই গভীর রাতে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মজলিস কোরআনের মজলিস ঠিক কিনা বলুন এই শ্রেষ্ঠ মজলিসে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন কে সবাই জোরে বলুন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই গভীর রাত পর্যন্ত রাত 11:30টা বেজে গেছে এই গভীর রাত পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের প্রেমে রাসূলের প্রেমে কোরআনের ভালোবাসায় তারই ভালোবাসায় যিনি আমাদেরকে কবুল করে বসার তৌফিক দান করেছেন আপনারা সকলে বলুন ওই মহান রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই জোরে বলুন আছে না নাই যদি তা থাকে তাহলে আসুন আমরা বিন্দুমাত্র কৃপণতা না করে যার কণ্ঠে যতটুকু জোর আছে আমরা সকলে আমাদের কণ্ঠটাকে ছেড়ে দিয়ে প্রাণবন্ত আওয়াজে সকলে আমরা সেই মহান রবের শাহী দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার আমরা শুকরিয়া আদায় করলাম কার লাভ হয়েছে কাদের দেখুন এমন ব্যতিক্রম শব্দ ব্যতিক্রম ধর্মী কথা এই জগতে আর কার ক্ষেত্রে পাবেন যে প্রশংসা আদায় করব একজনের আর লাভ হবে আমাদের নিজেদের বলেন সুবহানাল্লাহ তিনি কে জোরে বলুন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ 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 পাক রব্বুল আলামিনের শাহী দরবারে এই গভীর রাতে আমরা প্রার্থনা করছি আমার রব আবার আল্লাহ আমাদের সকলকে যেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছেন যারা যেভাবে যেখান থেকে কম হোক বেশি হোক যেভাবেই সাহায্য সহযোগিতার
হাতকে বাড়িয়ে দিয়েছেন সকলের জন্য আজকে এই গভীর রাতে প্রার্থনা করছি আল্লাহ এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা রাত গভীর হয়েছে আমরা আমাদের আলোচনার মধ্যে ভূমিকা অনেক দীর্ঘ করব না কারণ রাত গভীর হয়েছে আমরা আমাদের সকলের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে কিছু প্রয়োজনীয় কথা আমরা বলার আশা করছি এবং আশা করছি আপনারা সকলেই আমলের নিয়তে আল্লাহ পাকের উপর ভরসা করে আমলের নিয়তে সকলে কথাগুলো শুনবেন সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার আপনারা মেহরবানি করে আমার জন্য একটু দোয়া করুন গত রাতে আমার প্রোগ্রাম ছিল পাবনা জেলার চাটমোহর দোলংয়ে ওখানে আসলে গভীর রাতে আমাকে উঠিয়েছিলেন ওনারা এই যে এই টাইমে রাত সাড়ে রাত এগারোটার পরে উঠিয়েছিলেন আর স্টেজ থেকে আমাকে নামতে হয়েছে রাত আড়াইটার পরে বুঝছেন আড়াইটার পরে দেখুন একদিকে গরম অন্যদিকে গভীর রাত পর্যন্ত কথা বলে আর আমার সফর খুলনা থেকে একবার রাজশাহী একবার পাবনায় একবার চাপাই নবাবগঞ্জ এইভাবে ঘুরতে ঘুরতে গরমকালে আসলে আমরা শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ি আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন কিছু সময় অন্তত আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা বলতে পারি আল্লাহ তাআলা তার এই গোলামকে তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা আমার এই সমগ্র পৃথিবীতে যত কিতাব আছে যত বই আছে যত বই পুস্তকাদি আছে আপনারা বলুন তো পবিত্র কুরআনুল কারিমের মতো মহা সম্মানিত শ্রেষ্ঠ কিতাব আসমার নিচে জমিনের উপরে আর দ্বিতীয়খানা আছে কি জোরে বলুন আছে কি এই তো সেই কিতাব একটা লোহা একটা চুম্বকের কাছে যখন একত্রিত হয় একটা চুম্বক যখন একটা লোহাকে কাছে টানে চুম্বক আর লোহার ঘর্ষণে একটা লোহা যেমন চুম্বকের মতো হয়ে যায় এই কোরআনের কাছে যখন কোন জাতি আসবে এই কোরআনের কাছে যখন কোন মানুষ আসবে মহান এই কোরআনের কাছে এসে যখন কোন মানুষ তার জীবনটাকে পরিবর্তন করতে চাইবে মহা সম্মানিত কিতাবটি যেমন আল্লাহ পাকের কাছে সম্মানিত আল্লাহ পাকের কালামের কাছে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটিকে সেই পরিমাণ সম্মান দান করবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন এই কিতাব তো সাধারণ কোনো কিতাব নয় দেখুন আজকে যখন কোনো রাইটার কোনো লেখক একটা কিতাব লিখেন একটা বই রচনা করেন রচনা করার পরে এক পর্যায়ে তার ভূমিকাতে একটা কথা লিখে দেন যে আমি যে কিতাবখানা লিখলাম আমি যে বইখানা লিখলাম আমার লিখনের মধ্যে যদি কোনো বানানগত কোনো তথ্য উপাত্তগত যদি কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে আমাকে আপনারা জানাবেন পরবর্তী সংস্করণে এটি আমি সংশোধন করার চেষ্টা করব এমন কথা লিখে দেয় কি দেয় না কিন্তু ব্যতিক্রম হলো আমার আল্লাহ কে বলুন ব্যতিক্রম হলেন আমার আল্লাহ যিনি পবিত্র কোরআনুল কারিম খানা নাজিল করার পরে তিনি এমন কোন দুর্বলতার বহির প্রকাশ ঘটান নাই এমন কোন দুর্বলতার বহির প্রকাশ আমাদের সামনে ঘটান নাই যে ও দুনিয়ার মানুষ আমি যে কিতাবখানা তোমাদের কাছে দিয়েছি এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে তোমাদের দৃষ্টি গোচর যদি হয় সেটি তোমরা দেখবা এটা সংশোধন করে নিবা এমন কোন কথা কি তিনি বলেছেন বরং কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন যালিকাল কিতাবুল রাই বাফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা এটা হলো সেই কিতাব এটা হলো সেই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল তো নাই বিন্দুমাত্র ভুলের কোনো সম্ভাবনাও নাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবাজিরা
এই কিতাবখানা হলো একটা পরশ পাথর এই পরশ পাথরের কাছে যুগে যুগে অসংখ্য মানুষ